মিথ্যে এমন এক ভয়াবহ জিনিস যে এই মিথ্যে তোমাকে পাপের দিকে ধাবিত করতে থাকে, পাপের দিকে হাঁটাতে থাকে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলা নাও, আর এই পাপের পথে হাঁটতে হাঁটতে একসময় তুমি জাহান্নামের দরজায় চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। ওয়ামা ইয়াযালু রাজুলু ইয়াকযিব ওয়া ইয়াতাহাররাল কযিব হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযযাবান। এই মানুষটি মিথ্যে বলতে 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 এবং মিথ্যের উপর থাকতে থাকতে তখন আর তার কাছে মিথ্যে মিথ্যে মনে হয় না, তখন মনে হয় এটাই বলতে হবে, এভাবেই বলতে হয়। আমাদের একটা পর্যায়ে আমাদের যাপিত জীবনটা এমন জায়গায় চলে যায় আমাদের মনে হয় মিথ্যে না বললে আবার হয় নাকি, আমার আছে এতটুকু, আমি বলবো এতটুকু, আমি করেছি এতটুকু, বলবো এতটুকু। এই যে এইভাবে বলতে বলতে এমন একটা পর্যায়ে আমরা চলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লোকটার অবস্থাটা হলো এমন যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার নাম মিথ্যেবাদী হিসেবে আখ্যায়িত করা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে যেটা বলবো সেটা হলো যে দেখেন, প্রথমত আমরা যেটা জানলাম যে প্রয়োজনে ভালো কথা বলবো, নয়তো চুপ থাকবো, আমরা মিথ্যে বলবো না, যতটুকু পারি সত্য বলবো। আপনারা জানেন সূরা তাওবার মধ্যে তিনজন সাহাবার জীবনী এসছে যারা সত্য বলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে তাবুকের যুদ্ধের ঘটনা এসছে যে ওনারা সত্য কথা বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই এই ঘটনা ঘটেছিল যে কারণে আমরা জিহাদের ময়দানে যাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের অপেক্ষা করে তাদেরকে এক ঘরে করার একটা ঘোষণা দিয়েছেন, পঞ্চাশ দিন তারা সেই অবস্থায় ছিলেন। পঞ্চাশ দিন পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য আয়াতে কারিমা নাজিল হয়, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলফু, আল্লাহ তাআলা বলেন সেই তিন ব্যক্তির কথা যাদের জীবনটা সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং তাদেরকে পুরস্কৃত করা হয়, তাদের তওবা আল্লাহ কবুল করেন। মুআজ্জাজ, আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, উপস্থিত ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ হামদান কাসিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আশরাফুল মাখলুক কাজ করে এবং আমাদের এই শ্রেষ্ঠত্ব দান করে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা জানি যে এর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কোনো ধরনের সুপারিশ করিনি, কোনো ধরনের আগ্রহ প্রকাশ করার ক্ষমতাও আমাদের ছিল না, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা আমাদের উপর বিশাল অনুগ্রহ করেছেন। তিনি যদি চাইতেন আমাদের পথের ধারে আশেপাশে কুকুর বিড়াল কত কিছু আছে ওই সকল প্রাণীদের মধ্যেও তো আমাদের প্রাণটা থাকতে পারত, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেননি, বরং দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আমাদেরকে তিনি মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং এই যে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু মানুষের মতন দেখতে আমরা হয়েছি, মানুষ হবার জন্য কিছু দিক নির্দেশনা তিনি দিয়েছেন। যখন মানুষের মতন মানুষ আমরা হতে চাইব তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রদত্ত দিক নির্দেশনা কোরআন সুন্নার নির্দেশিত পথ এবং পন্থা যখন আমরা অবলম্বন করতে পারব তখনই আসলে পরিপূর্ণ মানুষ আমরা হতে পারব। আর সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ একজন পরিপূর্ণ মানুষ হবার পরে তিনি তখন কি কাজগুলো করবেন, সবার আগে তিনি আল্লাহর উপর ঈমান আনবেন, কারণ তিনি তার মালিককে চিনতে পেরেছেন। এরপরে আর দুটো কথা আল্লাহ তাআলা বলেছেন, একটা হলো ভালো কাজ করে যাবেন, আর একটা হলো মন্দ কাজ থেকে নিজেকে তিনি বিরত রাখবেন এবং সমাজে যেন মন্দ কাজ না হয় এই ব্যাপারে তিনি কাজ করবেন। কেন? কারণ তিনি মানুষ হয়েছেন, তিনি খায়রা উম্মাহ হয়েছেন, শ্রেষ্ঠ উম্মতের একজন দাবিদার হয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তার এই দায়িত্বটা দিয়েছেন। মুআজ্জাজ, এই যে দায়িত্বটা, এই দায়িত্বটা আমরা পাবার জন্য আমাদের যে যোগ্যতা থাকতে হবে সেটা হলো ওই যে বললাম, আমাদের পুরো সাড়ে তিন হাত এই দেহের মাঝে আমাদের আচার আচরণ, আমাদের উচ্চারণ, আমাদের কলম, আমাদের কালাম সর্বক্ষেত্রে আমি পরিপূর্ণ মানুষ হতে পেরেছি কিনা সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। এবং এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে একজন মুসলমানের পরিচয় তুলে ধরেছেন,
তিনি বলেছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমরা সবাই মুসলমান হবার দাবি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলে দিয়েছেন, এই হাদিসের প্যারামিটারে আমাদেরকে মাপতে বলেছেন যে আমরা কি প্রকৃত মুসলমান হতে পেরেছি কি পারিনি। সেই প্যারামিটারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম হলেন সেই ব্যক্তি যার হাত থেকে, যার ভাষা থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। এই দুটো বিষয়কে যদি আমরা সামনে রাখতে পারি, হাত মানে হলো কর্ম, কাজ, তার যাবতীয় কাজ, এবং তার ভাষার ব্যবহার থেকে যদি আরেকজন মানুষ নিরাপদ থাকে, তাহলে তিনি পরিপূর্ণ মুসলিম হতে পেরেছেন, নয়তো হতে পারেননি। আমরা কে কতটুকু মুসলিম হতে পেরেছি এটা যদি আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি, তাহলে নিজেরাই এর উত্তর বের করতে পারব। এই কারণে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, আর তা হচ্ছে কথা বলার রীতিনীতি কী, আমরা কিভাবে কথা বলবো, একজন মুসলিম হিসাবে আমার কি কথা বলা উচিত, কি কথা বলা উচিত নয়, আমার ভাষার ব্যবহারটা কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত নয়, এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কি বলে সেটা আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কারণ আমরা জানি এই ভাষার কারণে, কথার কারণে কত মানুষের জীবন যায়, কত মানুষের কত কিছু হয়, আবার অনেক মানুষের মুখে হাসি ফুটে উঠে এই কথার কারণে। এবং কবি অত্যন্ত চমৎকার করে বলেছেন, যার অহাত ইসিনা নীলাহালতিয়াম ওমা ইয়ালতা মুমা যার অহাল্লিসান। দাঁত যদি ক্ষতবিক্ষত হয় বা দাঁতের কারণে যদি ক্ষতবিক্ষত হয় সেটা চিকিৎসা সম্ভব, কিন্তু জিহ্বার কারণে যদি ক্ষতবিক্ষত হয় সেটা চিকিৎসা সম্ভব নয়। আরেকজন কবি বলেছেন, তুমি কাউকে বর্ষা দিয়ে আঘাত করতে পারো, হয়তো কিছু সময়ের জন্য তিনি কষ্ট পাওয়ার পরে মৃত্যু মুখে পতিত হলে অথবা মৃত্যুবরণ করলে তার কষ্টটা শেষ হয়ে যায়, কিন্তু তুমি যদি কথার আঘাতে তাকে বিদ্ধ করো, এই কষ্টটা তাকে দিতেই থাকো, দিতেই থাকো, এই কষ্টের কোনো শেষ হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, কোনো মুসলমান, আমার কোনো উম্মা যদি দুটি জিনিস আমার কাছে জামিন রাখতে পারে, একটা হলো সে যদি তার জিহ্বা, দুই দাঁতের মাঝে যে অংশটুকু, নরম অংশটুকু আছে, তাকে যদি সে সংরক্ষণে রাখতে পারে, আর স্পর্শকাতর অঙ্গকে যদি সে সংরক্ষণ রাখতে পারে, কিয়ামতের ময়দানে আমি আমার ওই উম্মতের জন্য আল্লাহর কাছে জান্নাতের জন্য সুপারিশ করব। তাহলে আমরা উপলব্ধি করতে পারছি যে আসলে আমাদের কথা, আমাদের ভাষার ব্যবহার, আমরা যা বলছি, কি বলছি, জেনে বুঝে বলছি কি না, যেভাবে বলা উচিত সেভাবে বলতে পারছি কি না, সেটা আমাদের নির্ণয় করা উচিত, আমাদের একটু ধ্যান জ্ঞান ব্যবহার করা উচিত। কারণ আমি জানি না এই কথার কারণেই আমার জান্নাত, এই কথার কারণেই আমার জাহান্নাম হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন নারী সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। একজন নারীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল যে সেই নারী, সে অনেক ইবাদত গুজার কিন্তু তার ভাষা ভালো না, সে তার প্রতিবেশীদেরকে গালবন্ধ করে, কথা শোনায়, তার ভাষার ব্যবহারটা ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। আরেকজন নারী সম্পর্কে বলা হয়েছিল যে তিনি খুব বেশি আমলদার সেটা না, যতটুকু ফরজ ইবাদত পালন করেন কিন্তু তার আচরণ ভালো, তার কথাবার্তা ভালো, তার প্রতিবেশীরা তার ব্যাপারে ভালো বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়া ফিল জান্নাহ, উনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে এই বিষয়ে কথা বলবো, এবং শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার জন্য দোয়া করছি এবং আপনাদের সকলের জন্য দোয়া করছি, আমাদের মা বোনেরা যারা এসছেন আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেভাবে ইসলাম নির্দেশনা দিয়েছে কথা বলার ক্ষেত্রে, আমরা যেন সেইভাবে কথা বলতে পারি, আমাদের বাচনভঙ্গিটা যেন সেইভাবে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, এবং আমাদের এই কথা, আমাদের এই ভাষার ব্যবহার আমাদেরকে যেন জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলোচনার শুরুতে আমি কয়েকজন ভাই আমাদের কাছে দোয়া চেয়েছেন,
আমরা তাদের জন্য দোয়া করি। শেখ মমিনউদ্দিন ভাই বেশ কবছর আগে ইন্তেকাল করেছেন, আপনারা জানেন। শেখ আকিজউদ্দিন সাহেব ওনার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মাগফিরাত দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। কবরগুলোকে যেন আল্লাহ তাআলা আলোকিত করে দেন। এবং আমাদের নিয়মিত মুসল্লি মুক্তাদি রানা ভাইয়ের আব্বাও ইন্তেকাল করেছেন, কয়েক বছর হয়। তিনি দোয়া চেয়েছেন তার বাবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকেও ক্ষমা করে দিন এবং জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবরগুলোকে আলোকিত করে দিন। এছাড়াও আমাদের যারা আপনজনেরা অন্ধকার কবরে চলে গেছেন, সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাগফিরাত দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রথম কথা যেই কথাটা বলবো, যে আমি যে কথাগুলো বলছি, কথা বলার ক্ষেত্রে আমার যেটা মাথায় রাখতে হবে, পৃথিবী থেকে কোনো কিছু হারিয়ে যায় না, কোনো কিছু হারাবে না। আমরা যা কিছু করি, যা কিছু বলি, এ কোনো কিছু হারায় না। আজকের বিজ্ঞানীরা বলছেন যে বিজ্ঞান এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে হাজার হাজার বছর আগে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, কথাগুলো ব্যবহার করা হয়েছে, সেই কথাগুলোকে সম্ভবত হয়তো কোনো এক সময় নিয়ে আসা সম্ভব হবে। এটা আজকে বিজ্ঞানীরা বলছেন। তার মানে কি? আমরা বলছি যে আমরা দেখছি যে তরঙ্গের এই ইথারে আমার কথাগুলো হয়তো হারিয়ে যাচ্ছে, কেউ হয়তো শুনছেন, কেউ হয়তো শুনছেন না। ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হলো আমরা যা কিছু করি, যা কিছু বলি, তার সব কিছুই সংরক্ষিত হয়। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আমাদেরকে কিছু বিষয় জানিয়ে দিয়েছেন। যেমন একটি আয়াতে এসছে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে বান্দাদের আমলগুলোকে যখন উত্থাপন করা হবে, তার হাতে যখন আমলনামাগুলো দেয়া হবে, তখন সে দেখে এতটা অবাক হবে, সে তখন চিৎকার করে বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো কিছুই তো হারিয়ে যায়নি, সব কিছুই উপস্থাপন করা হয়েছে। আপনি আমি ভুলে যেতে পারি, আপনার আমার কাছ থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কোনো কিছু হারায় না, সব কিছু সেই দিন উপস্থাপন করা হবে। আমরা অনেক কিছু করি, হয়তো আমাদের খেয়াল নেই, কিন্তু যদি সিসি ক্যামেরা থাকে, সেটা ধারণ করে রাখে। আপনি যদি আপনারই আমলনামা সিসি ক্যামেরাতে দেখতে চান যে চব্বিশ ঘন্টা কী করলাম, এমন অসংখ্য বিষয় আপনি দেখতে পাবেন যেটাকে আপনি তোয়াক্কাই করেননি, চিন্তাই করেননি, কিন্তু সেটাও তো সে ধারণ করে রেখেছে। তখন হয়তো আপনি অবাক হতে পারেন, আচ্ছা আমি এই কাজটা করেছি বা সেই কাজটা করেছে। ঠিক এমনি করে কিয়ামতের ময়দানে আল্লাহর এক একজন বান্দা যখন আমলনামা পাবেন, তখন তার অবাক হয়ে বলবেন যে কোনো কিছুই তো বাদ যায়নি, সব কিছুই তো এখানে রয়ে গেছে। আল্লাহ তাআলা আরও স্পেসিফিক বলেছেন, যেটা সেটা হলো মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। শুধু তাই নয়, আমাদের আমলগুলোর মধ্যে শুধু কাজগুলোই যে জমা করা হবে ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হলো আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো সংরক্ষণ করা হচ্ছে, এই কথাগুলো সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবে। সানাক্তুবু মা ক্বালু, আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন, তারা যা বলে সব আমি লিপিবদ্ধ করে রেখেছি। অর্থাৎ আমাদের কোনো কথা কিন্তু হারিয়ে যাচ্ছে না। আপনি যদি ভালো কোনো কথা বলেন, এই ভালো কথা আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে, আলোর দিকে নিয়ে যাবে। আর আপনি যদি মন্দ কোনো কথা বলেন, যেই কথা ইসলাম এলাও করে না, সমাজ এলাও করে না, এই জাতীয় কথা বলেন, এই কথা আপনাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। সুতরাং আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সবসময় মাথায় এই চিন্তাটা রাখতে হবে, কোনো কথা হারিয়ে যাচ্ছে না, সব লিপিবদ্ধ করা হচ্ছে। সুতরাং আমি যা বলছি ঠিকঠাক মতন বলতে পারছি কি না। কারণ আজকে এই সমাজে, এই সময়ে আমরা দেখি গোটা পৃথিবীব্যাপী কথার ছড়াছড়ি এবং কথার যুদ্ধ, কথার মাধ্যমে কত কিছু হচ্ছে। কিন্তু যাই হোক, আমি যেই কথা বলছি, আমার কথাগুলো আসলে কোন ধরনের কথা, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি যে কথাটা বলছিলাম, যে একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহি লা ইউলকা লাহা বিহা বালান ইল্লা ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত। অর্থাৎ আল্লাহর বান্দা এমন কখনো অনেক কথা বলেন, যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে, কিন্তু সে উপলব্ধি করতে পারে না, এবং সে জানে না এই কথাটার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাটাকে বাড়িয়ে দিচ্ছেন।
وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لَا يُلْقَى لَهَا بِهَا بَالًا يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ رواه البخاري বুখারীতে এসেছে হাদিসটি যে আবার কোন কোন বান্দা এমন কোন কথা বলেন যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধকে বাড়িয়ে দেয় এবং এই কারণে তাকে জাহান্নামে যেতে হয় কিন্তু সে উপলব্ধি করতে পারে না আমি যে কথাটা একটু আগে বলেছি সুতরাং ভাষা ব্যবহার কথার ব্যবহার আমার জান্নাতে যাবার কারণ হতে পারে আমার জাহান্নামে যাবার কারণ হতে পারে সুতরাং যতটুকু বলবো সেভাবেই বলবো ওই কথাগুলো বলবো যেই কথা কোরআন এবং সুন্নাহ আমাকে নির্দেশনা দেয় ওই কথাগুলো বলবো না যেই কথা আমার জাহান্নামে যাবার কারণ হতে পারে কি করব প্রয়োজনে চুপ থাকব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়র আও লা ইয়াসমুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে হয় সে ভালো কথা বলুক নয়তো সে চুপ থাকুক আমাকে কথা বলতেই হবে আমাদের অবস্থাটা এমন আরে ওখানে ছিলাম কিছু না বললে কেমন দেখা যায় এই কিছু না বললে কেমন দেখা যায় বলতে গিয়ে আমরা এমন সব কথা বলি যে কথাগুলো তখন আমার জাহান্নামে যাবার কারণ হয় অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হয় তুমি ভালো কথা বলো নয়তো তুমি চুপ থাকো হাদিসের মধ্যে আসছে অনেক সময় আমরা ওই কথা বলতে গিয়ে বেশি কথা বলি আর বেশি কথা বলতে গিয়ে আমরা ধরা খেয়ে যাই আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন আমিন এবং ওই বেশি কথা বলতে গিয়ে কি হয় জানেন নানা কারণে আমাদের জবান থেকে আমাদের ভাষার ব্যবহারগুলো মিথ্যে হতে থাকে কারণ আমাকে জিততে হবে আমাকে বোঝাতে হবে আমার বরত্ব প্রকাশ করতে হবে আমার ব্যক্তিত্ব প্রদর্শন করতে হবে এই সব কিছু মিলিয়ে আমি যেটা করি সেটা হলো আমি তখন মিথ্যে কথা বলতে থাকি একটার পর একটা মিথ্যে বলতে থাকি এই মিথ্যে আমাকে কোথায় নিয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসিদ যে অবশ্যই তোমরা সবসময় সত্য কথা বলবে ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিরা কারণ তুমি যদি সত্য কথা বলো এই সত্য কথা তোমাকে বীরের দিকে অর্থাৎ কল্যাণের দিকে ধাবিত করবে ওয়াইন্নাল বিরা ইয়াহদি ইলাল জান্নাহ আর তুমি যে কল্যাণের পথে হাঁটতে শুরু করেছো কী কারণে সত্য বলার কারণে এই কল্যাণের পথে হাঁটতে হাঁটতেই একসময় তুমি জান্নাতের ঠিকানা পেয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি ওয়ামা ইয়াজালুর রাজুল ইয়াসদুক আর একজন মানুষ যখন নিয়মিত সত্য বলতে থাকে কি চমৎকার কথা একজন মানুষ যখন নিয়মিত সত্য বলেন ওয়া তাহাররা সিদকা এবং সত্যের উপরই তিনি অবিচল থাকেন তখন কি হয় হাচ্চা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা একটা সময়ে এই ব্যক্তির মর্যাদা এতটা আল্লাহ তাআলা উঁচু করে দেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে সিদ্দিক বলে আখ্যায়িত করা হয় অর্থাৎ তার উপাধি হয়ে যায় সিদ্দিক যে তিনি সত্যবাদী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পক্ষান্তরে ওয়া ইয়াকুম ওয়াল কাযিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেঁচে থাকো মিথ্যা থেকে খবরদার মিথ্যা থেকে বেঁচে থাকো কেন ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর মিথ্যে এমন এক ভয়াবহ জিনিস যে এই মিথ্যে তোমাকে পাপের দিকে ধাবিত করতে থাকে পাপের দিকে হাঁটাতে থাকে ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নাও আর এই পাপের পথে হাঁটতে হাঁটতে একসময় তুমি জাহান্নামের দরজায় চলে যাবে আল্লাহ তাআলা আমাদের হিফাজত করুন ওয়ামা ইয়াজালু রাজুলু ইয়াকযিব ওয়া ইয়াতাহাররাল কাযিব হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযাবান এই মানুষটি মিথ্যে বলতে 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 এবং মিথ্যের উপর থাকতে থাকতে তখন আর তার কাছে মিথ্যে মিথ্যে মনে হয় না তখন মনে হয় এটাই বলতে হবে এভাবেই বলতে হয় আমাদের একটা পর্যায়ে আমাদের যাপিত জীবনটা এমন জায়গায় চলে যায় আমাদের মনে হয় মিথ্যে না বললে আবার হয় নাকি আমার আছে এতটুকু আমি বলবো এতটুকু আমি করেছি এতটুকু বলবো এতটুকু এই যে এইভাবে বলতে বলতে এমন একটা পর্যায়ে আমরা চলে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লোকটার অবস্থাটা হলো এমন যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার নাম মিথ্যেবাদী হিসেবে আখ্যায়িত করা হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিফাজত করুন আল্লাহুম্মা আমিন এরপরে যেটা বলবো সেটা হলো যে দেখেন প্রথমত আমরা যেটা জানলাম যে প্রয়োজনে ভালো কথা বলবো নয়তো চুপ থাকবো আমরা মিথ্যে বলবো না যতটুকু পারি সত্য বলবো আপনারা জানেন সূরা তাওবার মধ্যে তিনজন সাহাবার জীবনী এসছে
যারা সত্য বলেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে তাবুকের যুদ্ধের ঘটনা এসেছে যে ওনারা সত্য কথা বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই এই ঘটনা ঘটেছিল যে কারণে আমরা জিহাদের ময়দানে যাইনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের অপেক্ষা করে তাদেরকে এক ঘরে করার একটা ঘোষণা দিয়েছেন, 50 দিন তারা সেই অবস্থায় ছিলেন। 50 দিন পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য আয়াতে কারিমা নাযিল হয়, ওয়ালা সালাসাতিল লাযিনা খুলফু, আল্লাহ তাআলা বলেন সেই তিন ব্যক্তির কথা যাদের জীবনটা সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং তাদেরকে পুরস্কৃত করা হয়, তাদের তওবা আল্লাহ কবুল করেন। হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার জীবনের দুটি স্মরণীয় ঘটনা, একটা হলো আমি যেদিন ইসলাম গ্রহণ করেছি সেটা হলো আমার জীবনের সবচেয়ে খুশির দিন, কারণ আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি। আর আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হলো এরপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সত্য কথা বলার কারণে আল্লাহ আমাকে পুরস্কৃত করেছেন। যদি আমাকে 50 দিন কষ্ট করতে হয়েছে, কিন্তু এরপরে যে পুরস্কার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এর চাইতে বড় পুরস্কার আর হতে পারে না। তো ওই সময় কিন্তু অনেকে মিথ্যে কথা বলে পার পেয়ে গেছে এবং এই তিনজন সাহাবার আশেপাশে যারা বন্ধু বান্ধব ছিলেন তারাও বলেছিলেন যে তুমি তোমার মতন বলে দাও, অনেকে বলছে তুমিও বলো যে আমার এই কাজ সেই কাজ ছিল, আমি অসুস্থ ছিলাম, আল্লাহ রাসূল ছেড়ে দিবেন। কিন্তু তারা বলেছিলেন যে না, যা সত্য সেটাই বলব এবং এতেই কল্যাণ আছে। ঠিকই তাতেই কল্যাণ হয়েছিল, তাদের উপর আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছিলেন এবং কিয়ামত পর্যন্ত আমরা সেই আয়াতগুলো তিলাওয়াত করি। এই জন্য সত্য প্রকাশ করলে প্রথমে কষ্ট হতে পারে, কিন্তু এটার মিষ্টতা দীর্ঘস্থায়ী। আল্লাহ তাআলা আমাদের সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে যেটা বলবো সেটা হলো যে আমাদের মুখের ভাষা আমাদের লাগাম ধরতে হবে। আমাদের ভাষা ব্যবহারে আমরা ইদানিং আরও বেশি লক্ষ্য করছি, আল্লাহ হিফাজত করুন, যে আমাদের ভাষাগুলো অশ্লীল হয়ে যাচ্ছে। আমাদের গালিগালাজ, আমাদের ভাষার ব্যবহার, অপব্যবহার আমরা করছি। আমরা যথেচ্ছাই আমরা কথা বলি, যেভাবে খুশি সেভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি এবং গালিগালাজ করি। গালিগালাজ দিয়ে কথা না বললে এখন কথার স্বাদ পাওয়া যায় না। বন্ধু বন্ধুদের মধ্যে বিশেষ করে এই যে যারা যুবক শ্রেণীর আছেন, আপনাদেরকে আমি অনুরোধ জানাবো যে অনেক সময় বন্ধুত্বের খাতিরে একে অপরকে দুষ্টুমি করতে গিয়ে এমন সব শব্দ তারা প্রয়োগ করেন, তারা বুঝতেও পারছেন না যে তারা কী বলছেন। আমি তো আর কি অবাক হয়ে যাই যে এমন অনেক ছেলেপেলের গায়ে জামা কাপড়ে এমন সব কথা লেখা থাকে যেগুলোর দিকে তাকানো যায় না, কিন্তু তারা সেই কথাগুলো নিয়ে কীভাবে বহন করে চলেন, কীভাবে তারা এই কথাগুলো বলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খবরদার, নোংরা ভাষায় কথা বলো না। এবং একজন মুসলমান সে যদি কোনো নোংরা ভাষা ব্যবহার করে, একটা হাদিসের মধ্যে আসছে, এটা হলো তার জন্য কুফর। কারণ আল্লাহ তাআলা তাকে কথা বলার তৌফিক দিয়েছেন, পৃথিবীর কত মানুষ কথা বলতে পারে না, কত মানুষ আছে যারা ভাব প্রকাশ করতে পারে না, তারা মা বলে চিৎকার করতে পারে না, তারা তাদের ভালোবাসার কথা, উচ্ছ্বাসের কথা, দুঃখ বেদনা উচ্ছ্বাস আনন্দের কথাগুলো ভাব প্রকাশ করতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে কথা বলার তৌফিক দিয়েছেন, আর আপনি কোন কথা বলছেন, আপনার কোন কথা বলার কথা ছিল আর আপনি কী করছেন একটু তাকিয়ে দেখুন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান যদি মন্দ ভাষায় নোংরা ভাষায় কথা বলে এটা হলো কুফরি। আরেকটা হাদিসের মধ্যে আসছে, সিবাবুল মুসলিম ফুসুকুল, যে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে মন্দ ভাষা ব্যবহার করা, গালিগালাজ করা, ধামকি হুমকি দেওয়া, এটা হলো ফুসুক, এটা ভয়াবহ পাপ। আল্লাহ তাআলা আমাদেরকে এ জাতীয় ভাষা ব্যবহার থেকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের আরেকটা নিয়ম হলো, ইসলাম আমাদেরকে যা শিক্ষা দেয় সেটা হলো, আমরা অনেক সময় দেখা যায় যে একজন মানুষ, মানুষের ব্যাপারে তো আমরা এখন গীবতটা এমন পর্যায়ে চলে গেছে যে গীবতটা এত মজা লাগে আমাদের করতে যে আমরা খুব স্বাদ নিয়ে গীবত করি, এই প্রসঙ্গে আসব। কিন্তু এই গীবত করতে করতে এখন এমন একটা জায়গায় চলে গেছি আমরা যেখানে মৃত মানুষকে নিয়ে আমরা এখন কথা বলি, মৃত মানুষের গীবত করি, তাদেরকে নিয়ে অনেক ধরনের আলোচনা হয়, সমালোচনা আমরা করে থাকি। এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কী বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত,
খবরদার কোনো মৃত মানুষকে গালিগালাজ করো না, তাদের সমালোচনা করো না। فإنهم قد أفضوا إلى ما قدموا, কারণ সে যা করেছে এটা তো সে আগে পাঠিয়ে দিয়েছে, এখন সে ভালো হোক আর মন্দ হোক এটার বিচার ন্যস্ত সব আল্লাহর হাতে চলে গেছে। ভালো করলে সে ভালো পাচ্ছে, মন্দ করলে সে মন্দ পাবে। কিন্তু তুমি যে তার সমালোচনা করছো, তুমি যে তাকে নিয়ে অনেক ধরনের কথা বলছো, তুমি কি করছো, তোমার পাপের বোঝাটাকে তুমি ভারী করে ফেলছো। সুতরাং মৃত মানুষের সমালোচনা করো না। আরেকটা হাদিসের মধ্যে আসছে, উযকুরু মাহাসিনা মাউতাকে, একজন মানুষ চলে গেছে কি আলোচনা করবে, তার ভালো জিনিস ভালো গুণগুলো নিয়ে আলোচনা করো। কেন? মন্দ গুণগুলো নিয়ে কথা বললে, মন্দ দোষগুলো নিয়ে কথা বললে এটার তো তোমার কিছু পাওয়ার নাই, কিন্তু ওনার ভালো কিছু কাজ ছিল ওটা নিয়ে আলোচনা করলে কি হবে, ওই গুণগুলো তুমি অর্জন করতে পারবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসছে, আত আন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কাফু আন মাসাউইহিম, যে তাদের ভালো বিষয়গুলো আলোচনা করো, মন্দ বিষয়গুলো থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ তাদের মন্দ বিষয়গুলো নিয়ে কথা বলো না, ভালো বিষয়গুলো নিয়ে কথা বলো। তো আমরা এই যে চর্চা করি, এই চর্চাটা যেন গুণ চর্চা হয়, দোষ চর্চা যেন না হয়, আমরা সেই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এরপরে যেটা বলতে চাই সেটা হলো গীবতের ব্যাপার। গীবত কী জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন গীবতের ব্যাপারটা কীভাবে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী সম্পর্কে বলছিলেন, কয়েকটা বর্ণনা আসছে, আমি মৌলিকভাবে কথাটা বলছি। তো সেই নারীর চলাটা, তিনি একটু খাটো মানুষ ছিলেন, হেঁটে যাচ্ছিলেন, খাটো মানুষ। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তার হাঁটার স্টাইলটা কেমন, বা তিনি কীভাবে হাঁটছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন যে আয়েশা, তুমি তো গীবত করে ফেললে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা বাস্তব আমি তো সেটাই বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হলো সেই জিনিস যে তার ভাইয়ের উপস্থিতিতে এমন কোনো কথা বলে, তিনি যদি উপস্থিত থাকতেন এবং মনে কষ্ট পেতেন এই কথাটা শুনে, সেটাই হচ্ছে গীবত। অর্থাৎ ব্যাপারটা সত্য হবে, মিথ্যে হবে না, মিথ্যে হলে তো তোহমত হবে, এটা আরও ভয়ঙ্কর হবে। ব্যাপারটা সত্য, কিন্তু তার ভাইয়ের অনুপস্থিতিতে এই কথাটা বললা যে তার উপস্থিতিতে বললে তিনি কষ্ট পেতেন, ওটাই গীবত। গীবতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমা নাজিল করেছেন সূরাতুল হুজুরাতে, এই আয়াতটার দিকে তাকালে আসলে শরীরের পশম দাঁড়িয়ে যায়। আমরা আজকে কোথায় আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন গীবতের পরিচয় দিতে গিয়ে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা যে আয়াত কারিমা নাজিল করেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুহু ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, তোমরা কি এটা পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তোমার ভাইটা মারা গেছে আর তার গোশত তোমাকে খেতে দেয়া হলো, তুমি কি এটা পছন্দ করো যে তুমি তার গোশত খাবে? পৃথিবীতে এটা কি কেউ পছন্দ করবেন? ভাই আমরা সামনের দিকে তাকাই, সামনের দিকে তাকাই, কেউ যদি ওখানে সমস্যায় পড়ে থাকেন, দু চারজন যারা আছেন তাকে একটু সহযোগিতা করুন দয়া করে। জি, তো যেই কথা বলছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা কি এটা পছন্দ করবে যেই ভাইকে তুমি কলিজার টুকরো মনে করো, যে ভাইয়ের সাথে ভাই, হ্যাঁ একই মায়ের পেট থেকে বড় হয়েছো, একই পাতিলে খেয়েছো, একই সাথে খেলাধুলা করেছো, একই টেবিলে থেকেছো, একই সাথে পড়াশোনা করেছো, একই বিছানা শুয়েছো, একই ছাদের নিচে ছিলা, একটা পর্যায়ে কোনো কারণে সেই ভাইটা মারা গেছে, তুমি কি পছন্দ করবে যে তোমার এই কলিজার টুকরো ভাইয়ের গোশত তুমি খাবে? ওই ভাই বলবে কি, যে গোটা দুনিয়ার মানুষ যদি আমাকে ধরে, গোটা দুনিয়ার শক্তি যদি একত্রিত হয়ে আমাকে ধরে যে গোশত খা, আমি এটা অপছন্দ করব, আমি কিছুতেই এটা করব না, কারণ আমি এটা চরম পর্যায়ে অপছন্দ করি, আমি আমার ভাইয়ের গোশত খেতে পারি না, আমি এটাকে ঘৃণা করি। যদি তাই হয়, আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি এটাকে ঘৃণা করতে পারো তাহলে আমার কোনো বান্দার যদি তুমি গীবত করো, এর চাইতে বেশি আমি ঘৃণা করি এই বিষয়টা, তুমি আমার বান্দার গীবত করছো, আমি এতটা ঘৃণা করি। আমরা তো সহজে বলে দিই মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান, আসলে সমান না, ব্যাপারটা এইটা না।
ব্যাপারটা হলো যে পৃথিবীর কেউ তার ভাইয়ের গোশত, মৃত ভাইয়ের গোশত খাবে না। সবাই মিলে তাকে চেপে ধরলো, সে বলবে যে এটা আমি সর্বোচ্চ পর্যায়ের ঘৃণা করি, এটা আমি কিছুতেই করব না, জীবন চলে গেলেও করব না, কারণ এটা আমার কাছে ঘৃণিত কাজ। আল্লাহ তাআলা সেটাই বলেছেন যে তুমি যে আমার কোনো বান্দার গীবত করছো, এটা আমার চাইতে, এর চাইতে বেশি ঘৃণিত কাজ। এই জন্য আমি বিশেষ করে আপনাদের কাছে এবং আমার মা বোন যারা আছেন, যারা আজকের এই আলোচনা শুনছেন, আমি আপনাদের কাছে বলবো, দয়া করে আপনার মুখের ভাষার লাগাম টানুন। আপনার কথার দ্বারা আপনি কারো গীবত করছেন কিনা দয়া করে এটা লক্ষ্য করুন। যদি তাই করে থাকেন তাহলে আপনি এমন একটা কাজ করছেন যে এই কাজটাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিফাজত করুন। আমরা সবাই বলি আমিন। এবং আমি কথাটা আপনাদের সামনে আগেও বলেছি যে ইমাম আবু হানিফা আলাইহির রাহমার জীবনীতে এসছে যে তিনি বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে অন্তত দুটো কথা বলতে পারবো। একটা হলো আমি জেনে শুনে রব্বুল আলামিন আপনার সাথে কাউকে শরীক করি নাই, আর দ্বিতীয় বিষয়টা হলো আমি জেনে শুনে কারো গীবত করি নাই। বরং কারো ব্যাপারে যদি কোনো গীবত হয়েছে আমি শুনেছি, আমি সাথে সাথে উঠে গেছি, নয়তো আমি প্রতিরোধ করার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। হতে পারে কোনো একটা ভাইয়ের কোনো সমস্যা, আপনি সেই ভাইকে গিয়ে আপনি সুন্দর করে তাকে নসিহা করুন, কিন্তু আপনি তার ব্যাপারে যে আরেকজনকে বলছেন, কেন বলছেন জানেন? এই হয়েছে এবং আসলেই হয়েছে কি হয় নাই সেটা তো পরের ব্যাপার, কিন্তু আমরা খুব মজা করে বলি, আর এই মজা করে বলাটা আমার সমস্ত আমলগুলোকে যে বিনষ্ট করে দিচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ তাআলা বলেছেন এক মুমিন আরেক মুমিনের ভাই, একে অপরকে শুদ্ধ করে দাও, ইসলাহ করে দাও, ভুল হতেই পারে, তাকে সুন্দর করে ডেকে নিয়ে তুমি তাকে বলে দাও যে ভাই এটা এইভাবে করলে ভালো হয়। কিন্তু তুমি যে তার ব্যাপারে আরেকজনের কাছে বলছো, কেন বলছো? এতে তার কী ফায়দা, তোমার কী ফায়দা হচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা যেন গীবত থেকে, পরনিন্দা থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। এবং আরেকটা বিষয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে নামিমা করে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। নামিমা জিনিসটা কি? নামিমা জিনিসটা হলো মানুষের মাঝে এমন কোনো কথা ছড়ানো কারো ব্যাপারে যেটা তার ব্যাপারে একটা ঘৃণার উদ্রেক করে, ঘৃণা সৃষ্টি করে, দূরত্ব তৈরি করে, এটাকে বলা হয় নামিমা। অর্থাৎ আমি এক্সের নামে জেটের কাছে গিয়ে এমন কোনো কথা বললাম যে জেড তার ব্যাপারে এখন তার ভেতরে একটা ঘৃণার উদ্রেক হয়েছে, তাকে অপছন্দ করা শুরু করেছে, এটাকে নামিমা বলে। এটা আমাদের মধ্যে অনেক আছে, এই আচরণটা আমাদের মধ্যে অনেক আছে। এই আচরণ থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই, কারণ আমাদের আমল নষ্ট করে দিচ্ছে, আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন বুখারীর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে নামিমা করে, যে এই কাজ করে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন। এবং পাশাপাশি আরেকটা বিষয় আসছে, সেটা হলো যে আপনি একটা কথা শুনেছেন কিন্তু কথাটাকে আপনি যাচাই বাছাই করেননি। ইনজাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হুজুরাতের মধ্যে যে কেউ যদি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, কোনো ফাসিক পাপাচারী কোনো সংবাদ পরিবেশন করলো, সেই সংবাদটাকে যাচাই বাছাই না করে আরেকজনের কাছে তুমি বলে দিও না। এতে দুটো বিষয় হবে, একটা হলো যে এর মাধ্যমে আমরা কত্তাত হয়ে যাব হাদিসের আলোকে। কত্তাত মানে হলো যে যাচাই বাছাই বিহীন কথা বলে এবং মানুষের মাঝে ছড়ায়, যেটা আমাদের দেশে আমরা গুজব বলতে পারি, যে অনেক সময় অনেক কথা না জেনে না বুঝে যাচাই বাছাই না করে ঠুসঠাস বলে দেওয়া। এবং বর্তমান এই আর কি ডিভাইস আর অনলাইনের দুনিয়ায় এমন একটা অবস্থা হয়েছে যে সবাই লাইক আর শেয়ারের আশায় এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি যে আমাদের নীতি নৈতিকতা, আমাদের মনুষ্যত্ব সব কিছুকে আমরা বিলীন করে দিয়েছি।
আমরা আমাদের ক্ষমতার জন্য, আমাদের প্রভাবের জন্য, আমাদের শক্তির জন্য, আমাদের আর্ন করার জন্য, আমাদের অর্থ অর্থ সবকিছু মিলিয়ে এমন একটা অবস্থায় চলে গেছে যে আমরা এখন শুধু চিন্তা করি মানুষ কিভাবে এটাকে নিতে পারে, কিভাবে লাখ লাখ শেয়ার হবে, এমন সব কথা, এমন সব কিছু আমরা ছড়াবার চেষ্টা করি, অথবা আমরা নিজেদের মধ্যে বলার চেষ্টা করি যে একজনের ব্যাপারে আমি একটা কথা বলে দিলাম কিন্তু সেই কথাটা বলেও নাই করেও নাই কিন্তু বলে দিস, যাচাই বাছাইবিহীন, হয়তো তিনি এই রাস্তা দিয়ে গিয়েছেন, আমি আরেকটু আগ বাড়িয়ে বললাম যে এই রাস্তা দিয়ে তিনি অমুক জায়গায় চলে গেছেন, এই যে কথাটা বলে দেওয়া, এতে দুইটা অপরাধ আমি করলাম। একটা তো হলো যে আমি কত্তাত হয়ে গেলাম, আল্লাহর রসুল বলছেন এই কত্তাত যে না যাচাই করে, যাচাই বাছাই না করে যে কথা বলে সে কত্তাত, সে জান্নাতে যাবে না। আরেকটা হলো আমি মিথ্যেবাদী বলেও সাব্যস্ত হলাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা মা সামিআ, যে একজন ব্যক্তির জন্য মিথ্যেবাদী হওয়ার ক্ষেত্রে এতটুকু যথেষ্ট যে সে কোনো কিছু শুনলো কিন্তু এটাকে সে যাচাই বাছাই করলো না, সে আরেকজনের কাছে বলে দিল। এই কারণে আমরা এই বিষয়গুলোকে খুব সাবধানতার সাথে দেখব। কেউ একটা কথা বলেছেন বা আপনি শুনেছেন, আপনি চিন্তা করবেন যে এটা আপনি কি করবেন, যার ব্যাপারে শুনেছেন আপনি তাকে ইসলাহ করতে পারেন, আর যদি সেটা না হয় আপনি তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে পারেন। কিন্তু আপনি আগ বাড়িয়ে আরেকজনকে বললেন, যাচাই বাছাই করলেন না, তখন আপনিও কিন্তু সমান অপরাধী হবেন, এবং ইসলাম আমাদেরকে এই ব্যাপারে নিষেধ করেছে যে আমরা যেন এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি এবং আমাদের ভাষা ব্যবহারে যেন আমরা পরিমিত ভাষা ব্যবহার করতে পারি, সঠিক পর্যায়ে ভাষা ব্যবহার করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় হলো আমরা দেখি যে কথায় কথায় অনেক সময় আমরা কসম করি, কসম করতে দেখি কথায় কথায় শপথ করা, কথায় কথায় আল্লাহর কসম, আল্লাহর শপথ, অমুকের শপথ। প্রথমত তো আমরা তো আর কি যাকে পাই তাকে ধরে কসম খাওয়ার চেষ্টা করি, আমাদের সমাজে কিন্তু প্রচলিত আছে। হ্যাঁ, ছেলের মাথায় হাত রেখে বললাম, কাঠের মাথায়, এই চেয়ারের মধ্যে আমি ভাই চাকরি করি, চেয়ারের হাত রেখে বললাম, এগুলো কসম হয় না, এগুলো কসমের নামে কিছুই না। কসম হলো যেটা আল্লাহর নামে শপথ করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ولا تجعلوا الله عرضة لأيمانكم, যে তোমাদের শপথ করার ক্ষেত্রে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে এনো না, অর্থাৎ এই যে কথায় কথায় শপথ করা এটা ভালো ইমানদারের লক্ষণ নয়। সুতরাং যখন শপথ করবেন বুঝে শুনে শপথ করতে হবে, নয়তো শপথ করা যাবে না। তো এই বিষয়টা আমরা চেষ্টা করব আমলে আনার জন্য, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিনের নামকে তোমরা লক্ষ্যবস্তু বানিও না শপথ করার ক্ষেত্রে, আল্লাহ হিফাজত করুন আমিন। এরপর আমি যেটা বলবো সেটা হলো যে আমরা অনেক বিষয়ে কথা বলি মাশাআল্লাহ, এবং বিশেষ করে ফতোয়ার ব্যাপারে তো আমরা সবচেয়ে বেশি অগ্রসর, এই ব্যাপারে আমরা সবাই আর কি জ্ঞানবান। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কথা বলো না। অর্থাৎ যিনি চিকিৎসক তিনি যেমন আর কি প্রকৌশল বিদ্যা নিয়ে কথা বলেন না, অর্থাৎ যার যার ফন, যার যার বিষয়গুলোকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছে, এবং যে যার যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে নিষেধ করা হয়েছে যে আমরা যেন কথা না বলি, কারণ কথা বললে এখানে ভুল হবে। আমি যেটা জানি না আমি বলবো যে ভাই এটা আমার জানা নেই, কিন্তু আমি যদি বলি না আমি এটা জানি, ওই যে বললাম আমাকে তো বলতে হবে, আমাকে বড় হতে হবে, এই বড় হতে গিয়ে আমরা কথা বলতে গিয়ে ধরা খেয়ে যাই। অথচ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কথা বলো না, কারণ এই যে কথা বলছো বা কিছু শুনছো বা তোমার হৃদয়ে যেটা ধারণ করছো সব বিষয়ে কিন্তু আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটু আগে যেটা বলছিলাম যে নিশ্চিত না হয়ে, কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে আমি কোনো কথা বলবো না। মুসলমানের আরেকটা চমৎকার পরিচয় হলো বা কথা বলার ধরন হলো যে তিনি সবসময় তর্ক পরিহার করার চেষ্টা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে বলেছেন যে যখন দেখো যে কেউ কোনো তর্কে লিপ্ত হতে চায় তুমি তাকে সালাম বলে চলে যাও। ওয়া আরিদা আনিল জাহিলিন, দুটো বিষয়, একটা হলো যে এই বিষয়ে সে কোনো কথা জানে না,
সে তর্ক করতে চায়, তাহলে তুমি তার ব্যাপার তার সাথে আর কোনো কথাই বলতে দিও না, তাকে তুমি সালাম বলে ভাই দরকার নেই আলহামদুলিল্লাহ বুঝলাম চলে যাচ্ছি, আপনি এড়িয়ে চলুন, তর্ককে পরিহার করুন। যদি ব্যাপারটা এমন হয় যে হ্যাঁ আপনি জানেন এবং আপনি মনে করছেন যে তাকে আপনি ব্যাপারটা বলতে পারবেন বোঝাতে পারবেন, তখন কিভাবে বলবো আমরা? সেই ব্যাপারেও ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি তাকে সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করো কিন্তু পাণ্ডিত্য জাহির করো না। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি খুব বেশি জানি, আমি অমুক আমি তমুক এটা বলে আমার পাণ্ডিত্য আমার ব্যক্তিত্ব আমার বরত্ব প্রকাশ করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারপরে কথা বলা, এটা হাদিসের মধ্যে নিষেধ আসছে। আমরা অনেক সময় সেটা করে থাকি নিজের বরত্ব প্রকাশ করতে গিয়ে যে আমি অনেক কিছু জানি অনেক কিছু বুঝি অথবা আমি অমুক তমুক, এইভাবে তারপরে তাকে ছোট করে তারপরে কথা বলার চেষ্টা করে থাকি, এটা হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ আসছে। বরং যেটা করতে হবে ইসলাম আমাদেরকে যে শিক্ষাটা দেয়, মূসা এবং হারুন আলাইহিমাসসালামকে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন যে তোমরা ফেরাউনের কাছে যাও নম্র ভাষায় কথা বলো তাকে বুঝাও, হয়তো সে চিন্তা করবে অথবা সে ভয় করবে। পৃথিবীতে আল্লাহদ্রোহী শক্তির সিম্বল হিসেবে আল্লাহ তাআলা ফেরাউনের নাম ব্যবহার করেছেন, ফেরাউনের চাইতে কেউ নিকৃষ্ট হতে পারে না। আবার যিনি বলবেন বা বুঝাবেন তিনি নিঃসন্দেহে মূসা আলাইহিস সালামের চাইতে উত্তম নন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের ভাষার নম্রতা থাকতে হবে এবং ভালোবাসা থাকতে হবে উদারতা থাকতে হবে, তারপরে আমি তাকে বুঝাবো কিন্তু আমি আমার বরত্ব প্রকাশ করার জন্য আমি কথা বলবো না। এবং এই কথার মধ্যে আরেকটা ব্যাপার আসছে, সেটা হলো যে আমাদের ভাষা যেন শ্রুতি মধুর হয় সুন্দর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এসছে, তিনি বলেন আনা আফসাহুল আরব, আমি আরবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষী। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথা বলতেন স্পষ্টভাবে বলতেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন। এবং আমরা দেখি যে অনেক সময় কথা বলতে গিয়ে এমন সব ভাষার ব্যবহার করি যে ভাষাটা আরেকজন হয়তো বুঝেন না এবং ওই ভাষা ব্যবহারের মাধ্যমে তিনি তার বরত্ব প্রকাশ করে থাকেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, বলেছেন সহজ ভাষায় ব্যবহার করতে। এটা আমরা চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। এবং পরিশেষে যেটা বলবো সেটা হলো যে আমরা অনেক সময় দেখি এমনভাবে আমরা কথা বলি বা এমন সব কথা বলি যে আমি চাই আমার ব্যাপারে অথবা আমার সন্তানের ব্যাপারে বা আমার আপনজনের ব্যাপারে আমি যাকে বলছি তারা যেন আমাকে বাহবা দেয়। এটা তো এখন এমন হয়ে গেছে আর কি, এটা একটা সংক্রামক ব্যাধির মতন হয়ে গেছে। আমরা এখন সবার বাহবা পেতে চাই, যেটাকে আমরা তেলমর্দন বুঝি, যে সে সবাই আমাকে তেলমর্দন করবে, আমার কথায় উঠবে বসবে, আমি যা বলবো সব ক্ষেত্রে সে বলবে যে হ্যাঁ আপনি যা বলেছেন সব ঠিক আছে। তো যিনি কথা বলছেন তার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন, ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তুমি তোমার নিজেকে পরিশুদ্ধ দাবি করতে যেও না, তুমি বলতে যেও না যে তুমি কতটা নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছো বা কতটা ভালো মুসলিম হতে পেরেছো বা কতটা আল্লাহপ্রিয় হয়েছো। মনে করেন যে আমি হয়তো রাতে ইবাদত করলাম, আমি খুব ঘোষণা দিয়ে বললাম আমি তো রাতেই করেছি, আমি তো দিনে এই করি, আমি তো এই ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না এগুলো বলতে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন হুয়া আ'লামু বিমান ইত্তাকা, কে মুত্তাকি কে পরহেজগার কে আল্লাহ ভীরু কে আল্লাহকে ভয় করে সেটা আল্লাহ ভালো জানেন। সুতরাং তোমার কথায় এটা যেন প্রকাশ না হয় যে তুমি অমুক তুমি তমুক তুমি খুব ইবাদত গুজার তুমি ইত্যাদি ইত্যাদি, না। অর্থাৎ মূল কথা হলো যে আমরা যেন আমাদের নিজেদের ঢোল না পেটাই। আমাদের সন্তানদের বেলায় তাই হয়, আরেকজনের সাথে কথা বলতে গিয়ে এমনভাবে কথা বলি যাতে করে উনি বলেন বাহ চমৎকার তো আপনার ছেলেটা আপনার মেয়েটা এই করছে মাশাআল্লাহ, অর্থাৎ আমার কথা বলার ধরনটাই এমন হয়। এক কথায় যদি বলি দয়া করে নিজের ঢোল পেটাবো না, নিজের বরত্ব প্রকাশ আরেকজনের সামনে করব না।
যদি এই বিষয়গুলো আমরা মেনে নিতে পারি তাহলে আশা করা যায় যে ভাষার যে ব্যবহার কথা বলার যে রীতিনীতি এটা আমরা কিছুটা হলেও আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা পরিশেষে আবারও একটা বিষয় আপনাদেরকে সতর্ক করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসারু খাতায়া ইবনু আদম ফি লিসানিহি ওয়াতাকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা মা লাইসা লাকুম বিহি ইলম ওয়াতাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অধিকাংশ বনি আদমের অপরাধ হয় ভাষা ব্যবহারের মাধ্যমে কথার মাধ্যমে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা তোমাদের এই মুখের ভাষায় যা বলছো তুমি নিজেও জানো না যে এটা তুমি কি বলছো তুমি মনে করছো এটা খুব সাধারণ কথা তুমি বলছো ফাতাহসাবুনাহু হাইয়িনা তোমার কাছে এটাকে খুব সহজ মনে হচ্ছে একটা মিথ্যে কথা বলে দিলাম একটা মজলিসে বসে সবাইকে হাসাবার জন্য এমন কিরা কৌতুক করলাম যেটা কোনো বাস্তবতা নাই আমি তো ভাবলাম যে আমি সবাইকে হাসালাম মানুষ হাসায় না তা হাসাতে গিয়ে আমরা কৌতুক করি এই কৌতুক করতে গিয়ে আমি মিথ্যে কথা বললাম আমি খুব সহজ মনে করলাম বা এমন অনেক ক্ষেত্রে আমরা এমনভাবে কথা বলি এটাকে সহজ মনে করি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহুয়া ইনদাল্লাহি আযীম তোমার কাছে সহজ মনে হতে পারে কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে অনেক কঠিন এটার হিসাব আমাদেরকে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি রাব্বুল আলামিন আমরা যখনই কথা বলবো বা কোনো কাজ করব আমার মাথায় যেন আমার জেহেনে আমার হৃদয়ের গভীরে যেন এই বিষয়টা বারবার উচ্চারিত হয় সানাক্তুবু মা ক্বালু আমি যা বলছি আমার আল্লাহ সব লিপিবদ্ধ করছেন সুতরাং সেইভাবে যেন আমরা কথা বলতে পারি চলতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন আমিন এই দোয়া করে আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু